নমস্কার বন্ধুরা, আমি সময়িতা। চলে এসেছি ছোট্ট মানুষ এই উপন্যাসের 22তম পর্ব নিয়ে। তো আসুন শুরু করি ছোট্ট মানুষ 22তম পর্ব, লেখিকা শ্রীমতী বাণী পাত্র। ট্যাঁটারা গ্রাম ঘুরতে বেরিয়ে প্রথমে সদরে গেল। সদর ঘরের পাশের পুকুর ধারে তিনজন নাপিত বসে আছেন, তাদের সামনে ছোট ছোট কতজন দাঁড়িয়ে আছে। দুজন নাপিত তাদের এক এক করে ন্যাড়া করে দিচ্ছেন, আর একজন নাপিত ছোট বড় সকলের নখ কেটে দিচ্ছেন। ট্যাঁটা কাকার ছেলেকে বলল, তুই নখ কাটবি না? কাকার ছেলে বলল, আমরা শেষে কাটব, এখনো অনেক দেরি, ততক্ষণে গ্রাম ঘোরা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটু মনে করে নিই যে 21তম পর্বে আমরা দেখেছি ট্যাঁটা তার দাদুকে হারিয়েছে। তো আসুন আবার গল্পে ফেরা যাক। ট্যাঁটারা যখন গ্রামে ঘুরে এলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তখনও তিন চারজন বাকি আছে। ট্যাঁটারা তাদের পর লাইন দিয়ে নিজেদের নখ কাটলো। নখ কেটে যখন বাড়ি এলো তখন সন্ধে হয়ে গেছে। বাড়ির বড়রা বললেন, তোদের আর সন্ধ্যাবেলায় স্নান করতে হবে না, তোদের মাথায় পুকুরের জল ছিটিয়ে দিলেই হবে। ট্যাঁটার কাকার ছেলে আর খুড়তুতো ভাই দুজনে ঝপ করে পুকুরে ঝাঁপ দিয়ে দিল। তারপর ওখান থেকে পুকুরের জল ট্যাঁটাদের দিকে ছুঁড়ে দিল। শুধু ট্যাঁটাদের মাথায় লাগলো না, ওখানে যত জন দাঁড়িয়েছিল সবাই শুদ্ধ হয়ে গেল। ততক্ষণে ঠাকুমার, বাবার, মায়ের এই দিন ট্যাঁটার ঠাকুরদাদার পারলৌকিক যে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। মামার বাড়ি থেকে মামা এসে ট্যাঁটাদের ঘরে বসে আছেন। এই দিন খই, দই, চিঁড়ে, মুরগি, মিষ্টি, ফল, এইসব দিয়ে ফলার খাওয়ার দিন। ট্যাঁটারা গ্রামের বাড়িতে এসে সবাই সেই ফলার খেয়েছে। ট্যাঁটার ছোট পিসির জামাই এই দই মিষ্টি তৈরি করার দায়িত্ব নিয়েছেন। উনি নিজে হাতেই লোক নিয়ে মাটির সরায় দই বসিয়েছেন এবং বড় কড়াইতে মিষ্টি তৈরি করেছেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, শুধুই ফলার খাওয়া চলছে। ট্যাঁটারাও দুবার পাতে বসে ফলার খেল। ট্যাঁটা কাকার ছেলেকে জিজ্ঞাসা করলো, কখন শেষ হবে? কাকার ছেলে বলল, এত তাড়াতাড়ি শেষ হবে? পাড়ার আত্মীয় অনাত্মীয় সবাই এসে খাচ্ছে। পরের দিন ট্যাঁটার ঠাকুরদাদার শ্রাদ্ধ। শ্রাদ্ধের কাজে ঠাকুমা, মা আর বাবার প্রয়োজন। ট্যাঁটাদের আর কি কাজ, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর ওদিকে ট্যাঁটাদের ঘরে বড় দিদি আর মেজো দিদি মহা আনন্দে টুকিটাকি রান্না করছে জামাইদের জন্য। মেজ দিদি তো সেই কবে মায়ের পাশে বসে শহরে চলে গিয়েছিল, তারপর এই গ্রামে এলো। আর বড় দিদি স্কুলে ভর্তি হবে বলে সেই যে গ্রাম ছেড়েছিল, তারপর গ্রামের বাড়িতে এই এলো। তাদের আনন্দ তো আলাদা। শ্রাদ্ধের দিন ব্রাহ্মণদের ভোজন করিয়ে তারপর ওই দিন মা, ঠাকুরমা আরও স্থানীয় যত আত্মীয় মহিলা ছিলেন সবাই ব্রাহ্মণদের পায়ে তেল হলুদ দিয়ে নমস্কার করেছেন। ট্যাঁটারা এবং ট্যাঁটাদের মতো আরও অনেকে ব্রাহ্মণদের পায়ে তেল হলুদ দিয়ে নমস্কার করল। ওই দিনও পাড়ার সবাই দুবেলা পেট পুড়ে খাওয়া দাওয়া করলো। শ্রাদ্ধের দিন সন্ধ্যাবেলায় ট্যাঁটার বাবার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, শ্রাদ্ধের কাজে কয়েকবার পুকুরে ডুব দিয়ে স্নান করতে হয়েছে সেই জন্যে। সঙ্গে ডাক্তার কাকু গিয়েছিলেন, উনি ওষুধ দিতে বাবা ঠিক হয়ে গেলেন। ওই দিন সন্ধ্যার পর ডাক্তার কাকু শহরের বাড়িতে চলে এসেছিলেন। শ্রাদ্ধের পরের দিন আসপান না। ওই দিন ট্যাঁটার ঠাকুরদাদার পারলৌকিক ক্রিয়ার শেষ দিন, সবাই একটু অন্য মেজাজে আছে। বাড়ির উঠানে জাম গাছ থেকে ট্যাঁটারা ঢিল মেরে জাম পেরে খাচ্ছে, হাত দিয়ে আম সবেদা পারছে, আর জামাইরা এক খুড়তুতো ভাইকে নারকেল গাছে উঠিয়ে কাঁদি কাঁদি ডাব পাড়িয়ে নিলেন। গাছটা খুব একটা উঁচু ছিল না, বিশাল বড় পুকুরের ধারে দাঁড়িয়ে পুকুরের গল্প হচ্ছে। মেজো জামাইবাবু হঠাৎ বলে ফেললেন, এই পুকুরটায় সাঁতার কেটে কেউ ওপারে যেতে পারবি? খুড়তুতো ভাইদের মধ্যে একজন 8-9 বছরের খুড়তুতো ভাই বলে ফেললো, আমি পারবো। অত বড় পুকুর, জামাইবাবু ভাবলেন ও হয়তো এমনি এমনি বলছে। মেজো জামাইবাবু বললেন, তুই পারবি না।
সঙ্গে সঙ্গে খুড়তুতো ভাই জলে ঝাঁপ দিয়ে দিল। মেজো মা জামাইবাবু ভয় পেয়ে গেলেন। ওইটুকু ছেলে মেজো জামাইবাবু বললেন, তুই উঠে আয়, তোকে যেতে হবে না, ও ছাড়বে না। সাঁতার কেটে মাছ পুকুরে চলে গেছে, তখনও কি ফিরে আসতে বলা হলো, ও এলো না। আমরা যারা শহরে থেকে গ্রামে গেছি তাদের সকলের বুক ভয়ে ধুকপুক করছে। শেষে ছোট্ট খুড়তুতো ভাই ওপারে পৌঁছলো। ততক্ষণে মেজো জামাইবাবু মাঠের উপর দিয়ে কাকার ছেলের সঙ্গে ওপারে দাঁড়িয়ে আছে, পুকুরের ওপার থেকে ওকে সঙ্গে করে নিয়ে আসবে বলে। ওর সাঁতার কাটা দেখে ট্যাঁটারও মনে পড়ে গেল, ভাড়া বাড়িতে থাকার সময় ওই বড় পুকুরটায় এপার ওপার করার কথা। ওই দিন দুপুরবেলায় মাছ ভাতের ব্যবস্থা হলো, আরও কত কী রান্না হলো। রাত্রিবেলায় ও মাছ ভাতের ব্যবস্থা রাত্রিবেলাতেও মাছ ভাতের ব্যবস্থা হলো। পাড়ার সবাই দুবেলা খাওয়া দাওয়া করলো। এইভাবে ট্যাঁটার ঠাকুরদাদার পারলৌকিক ক্রিয়ার তিনটি দিন কেটে গেল। পরের দিন সকালবেলায় সবাই শহরে চলে আসার জন্য তৈরি। বাড়ির খুড়তুতো কাকারা বললেন, জামাইরা আর একটা দিন থেকে গেলে হয় না, একটা গোটা খাসি কাটা হবে। জামাইরা বলল, না কাকা, কয়েকটা দিন হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। ট্যাঁটারা ঠাকুরদাদার শ্রাদ্ধে সবাই মোটামুটি আনন্দ করে নিল। শহরের বাড়িতে আসার সময় ট্যাঁটার ঠাকুরমা ট্যাঁটাকে বললেন, আমার শ্রাদ্ধে তোরা কেউ আসবি না। আর খোকাকে মানে ট্যাঁটার বাবাকে বললেন, আমার শ্রাদ্ধে একটাও পয়সা খরচা করবি না। চার দিন ধরে খোকার পয়সার শ্রাদ্ধ করল। এরপর ট্যাঁটারা সবাই ঠাকুরমাকে প্রণাম করলো। ট্যাঁটার মামা ট্যাঁটার মামার বাড়ির দিকে চলে গেলেন। আর ট্যাঁটারা অতটা পথ অতিক্রম করে শহরের পথে পা দিল। আর গ্রামের বাড়িতে রয়ে গেলেন একা ঠাকুমা। যদিও ভালো কাকা ট্যাঁটার ঠাকুমার দেখাশোনা করবেন। গ্রাম থেকে সকলে ট্রেনে চেপে শহরের স্টেশনে পৌঁছে গেল। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে লেভেল ক্রসিং ক্রস করে রিক্সা স্ট্যান্ডে চলে এলো। রিক্সা স্ট্যান্ড থেকে প্রত্যেকেই রিক্সায় উঠে পড়ল। দিদিদের রিক্সাগুলো দিদিদের বাড়ির দিকে চলে গেল, আর ট্যাঁটাদের রিক্সাগুলো ট্যাঁটাদের বাড়ির দিকে চলে গেল। রিক্সা থেকে নেমে ট্যাঁটারা বাড়ির ভিতর চলে গেল। বাড়ির ভিতরে গিয়ে ট্যাঁটারা কেমন চুপচাপ হয়ে গেল। ট্যাঁটার বাবা ট্যাঁটার মাকে বললেন, জানো তো, বাবা মারা যাবার আগে মাকে বলে গেছেন ছোট বাঁধের ধারের জমিতে স্মৃতি মন্দির করে দিতে। সেই সঙ্গে মাও বললেন, আমি মরে গেলে তোর বাবার স্মৃতি মন্দিরের পাশে আমারও একটা স্মৃতি মন্দির করে দিবি। তখন ট্যাঁটার মায়ের স্মৃতির পাতায় একটা কথা উঠে এলো। মা তখন বললেন, জানো তো, এখানে বাবাকে যখন স্নান করাতাম তখন মাঝে মাঝে একটু একটু করে জটা কেটে দিতাম। আমার কথাটা উনি শুনেছিলেন, সব জটা কেটে ফেলেছিলেন। ট্যাঁটা বাবা মার পাশে বসে সেও স্মৃতিচারণ করলো। ট্যাঁটা বলল, জানো তো বাবা, ঠাকুরদাদা একদিন আমাকে বলেছিলেন তুই কি পড়াশোনা করছিস। ট্যাঁটা বলল, বাংলা, অঙ্ক, ইংরাজি, আরও অনেক কিছু। ঠাকুরদাদা বললেন, তুই বাংলা বই খোল, খুলে আমায় একটা কবিতা পড়ে শোনা। আমি মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা পড়ে শোনালাম। উনি কবিতার মানে বলতে বললেন, আমি মানেটা বললাম, উনি বললেন, ঠিক বলেছিস। উনি আরও বিশদে কবিতার অর্থ ব্যাখ্যা করে দিলেন। তিনজনেই স্মৃতিচারণ করতে করতে নিজেদের জগতে চলে গেল। প্রত্যেকের দুচোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এর কয়েকদিন বাদে ট্যাঁটার বাবা গ্রামে ছোট বাঁধের ধারের ট্যাঁটাদের জমিতে ঠাকুরদাদার স্মৃতি মন্দির তৈরি করে দিলেন। স্মৃতি মন্দিরের চাতালটা বেশ বড় করে তৈরি করলেন। এরপর ট্যাঁটার পার্ট ওয়ান পরীক্ষা, তাই ট্যাঁটা একটু পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এইভাবে ট্যাঁটাদের দিন যেতে লাগলো। এর মধ্যে গ্রাম থেকে খবর এলো ট্যাঁটার ঠাকুরমা মারা গেছেন। ট্যাঁটার বাবা কর্মক্ষেত্রের কাকাকে নিয়ে গ্রামের বাড়ি চলে গেলেন। তারপর ঠাকুরমার মুখাগ্নি করে পরের দিন ফিরে এলেন। ট্যাঁটার পড়া চলাকালীন খুব শরীর খারাপ হয়ে গেল। জ্বর প্রচণ্ড, গা হাত পা ব্যথা যন্ত্রণা। ডাক্তার কাকুকে খবর দেওয়া হলো। ডাক্তার কাকু এসে বললেন, দুদিন গেলে বোঝা যাবে, মনে হচ্ছে ট্যাঁটার পক্স হবে।
সত্যি দুদিন বাদে ট্যাটার পক্স হলো। ট্যাটার ঠাকুরমার ভবিষ্যৎবাণী ফলে গেল, ট্যাটা ঠাকুরমার শ্রাদ্ধে যেতে পারবে না। এমনকি ট্যাটাকে কয়েকদিন মশারির ভিতর থাকতে হলো। এই অসুখ করলে বাড়ির কেউই বাহিরের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। ট্যাটার পরে ট্যাটার ভাই বোনেরও পক্স হলো। এরই মধ্যে ট্যাটার ঠাকুরমার পারলৌকিক কাজের দিন এসে গেল। কাজের দিনও রীতিমতো বাড়িতে অসুস্থ হয়ে আছে। ট্যাটার বাবা শহরের দু একজন আত্মীয়কে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলেন। সেখানে ঠাকুরমার সব পারলৌকিক ক্রিয়াকর্ম সেরে তিন দিন বাদে শহরের বাড়িতে চলে এলেন। মা জিজ্ঞাসা করলেন, কিভাবে কাজ হলো? বাবা বললেন, বেশি কিছু করা হয়নি, শুধু ভাইয়ের বাড়ির লোকজন, ভালোর বাড়ির লোকজন আর সেজো খুঁড়োর বাড়ির লোকজন আর তোমার ভাই এসেছিল। ট্যাটার ঠাকুরমাই একমাত্র বুঝেছিলেন ছেলের টাকাগুলো কিভাবে ট্যাটার ঠাকুরদাদার পারলৌকিক কাজের সময় নয়ছয় হয়েছে। মায়ের হৃদয় ছাড়া সন্তানের ব্যথা বুঝবে কে? তাই তো তাঁর পারলৌকিক ক্রিয়ায় এই বাধা। এই সময় বাড়িতে প্রায় সবাই এই রোগে আক্রান্ত। এই পরিস্থিতি সামাল দিতে ঠাম্মা, ডাক্তার কাকুর মা মাঝে মাঝে ট্যাটাদের বাড়িতে এসে ট্যাটার মাকে সাহায্য করতেন। ওই সময় ঠাম্মা মা আর ট্যাটার বাবার পক্স হয়নি, ট্যাটার পক্সটা মারাত্মক হয়েছিল। কয়েকদিন বাদে ট্যাটার বাবা ঠাকুরদাদার স্মৃতিমন্দিরের পাশে ঠাকুরমার স্মৃতিমন্দির তৈরি করে দিলেন। ট্যাটাও সুস্থ হয়ে আবার পড়াশোনায় মন দিল, কেননা সামনেই পার্ট ওয়ান পরীক্ষার দিন এগিয়ে এলো। একসময় পার্ট ওয়ান পরীক্ষা শেষও হয়ে গেল। পার্ট ওয়ান পরীক্ষার পর কোনো ছুটি থাকে না, তবুও ট্যাটা দু একদিন ছুটি নিল নিজের মনের কথা বলার জন্য। ট্যাটারও প্রথম দেখা সমুদ্রের অভিজ্ঞতা আছে, হয়তো কোনো মহাসাগরের সঙ্গমস্থল নয়, প্রথম পাহাড় ঝর্ণা দেখার অভিজ্ঞতা রয়েছে, হয়তো কোনো পর্বত বা পর্বতের ঝর্ণা নয়, আবার জঙ্গলে প্রথম শেষ কোনো অভিজ্ঞতাই নেই। জঙ্গল ট্যাটার একদম পছন্দ নয়, জঙ্গল কেবলমাত্র জঙ্গল জীবনের একান্ত চারণভূমি। হয়তো রোমাঞ্চ আছে, তবুও জঙ্গলের চেয়ে 10-20 জন মিলে বোটানিক্যাল গার্ডেন অনেক সুখপ্রদ। আর জঙ্গলের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, স্বাধীন চারপেয়ের জীবন, 20-25 জন মিলে চিড়িয়াখানায় দেখার মজাই আলাদা। কোনো দিন সুযোগ পেলে ট্যাটার প্রথম দেখা ঘটনাগুলো বিস্তারিতভাবে বলার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকে এই অবধি এখানেই শেষ করছি। আবার কাল ফিরে আসবো লাইফ অফ মাস্টার্সের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজেদের মধ্যেকার যে ছোট্ট মানুষ তাকে বাঁচিয়ে রাখুন, তাকে আরও সজীব করে তুলুন। এই শুভকামনা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। শুভ